নমস্কার সবাইকে, মুসলিম ভাইদের সালাম। তো এখন বিকেলবেলা, আমি সকালবেলায় গাছ আনছিলাম, ফুলের গাছ, ফুল গাছ কিছু। তো ওই গাছগুলো বোনা হয় নাই, তাহলে ভাবছি বিকেলবেলায় বইনা ফেলাই। তো বোনার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, লিখন আমার আছে। তো বোনমো দুজনেই, তো চলেন দিই গাছগুলো বুনি, কই কই বোনা যায় একটু দেখি। জায়গাগুলো এখনও ই করতে পারি নাই যে কোন জায়গায় বুনমো। তো ভাবছি যে পাখির ঘরে যে পাশটা আছে সান সংসারটা, তো সংসারের ব্যাপারে দিয়ে বুনে দিব, দেখতে যদি ভালো দেখা যায়। তখন দেখি বুনতে থাকি, তো দেখতে থাকেন কি পাইছো বুদ্ধি। ধরো দেখি আমি সাফাই, এদিকে সরাও, এই যে এই দুধ এখন দিব, এই ফুল গাছ বুনতে থাকো, জায়গা বেড়ে বুনি, রঙন ফুল কইছে না, বুনতে থাকো বুনতে থাকো। ওই দুইটা হলো 12 মাসে ফুল, ওটা অন্য জাপুর ও জায়গা লাগবে বেশি, সরাও আগে। যেটা কই ভয়া বুদ্ধি করে কইবা, যাতে না ওঠার লাগে। এই দুইটা করে দিব, এই দুইটা আরেকটু এদিকে দাও, চুমকের মতো টেনে ধরে। জায়গা লাগে মেলা, বাবা কি করেছে, গন্ধে গন্ধে এসব। মাটি পড়ে গেল তাই ভিতরে, সোজা করে মাটি দিয়ে দাও। মাটি তো বেশি, মাটি বেশি হবো, সাইড দিয়ে দিয়ে রাখো। সোজা করে দাও, কি ফুল রঙন এটা, কি জানি নাম দা, আমার খেয়াল খেয়াল হইতেছে না। ফুলটা সুন্দর আছে, হুম।
সোজা করে বহাও সোজা করে বেয়ে করে বুনলে কিন্তু বেহাই হয়ে থাকবো গাছ ফুল গাছ আমার এটা বুনলেই শেষ তারপরে ফুল গাছ জলদি দিন যাবি না আমি যাবো আনে ফুল গাছগুলো সেই দিছি অনেক মাটিগুলা বেশি হয়েছে কিছু মাটিগুলা এদিকে রেখে দিব পরে খেলকা পর্যন্ত বাঁধে দিব সুন্দর করে এক সাইডে রাখো একটু ভিতর দিকে রাখো উপর দিকে ওই গাছের গোড়ায় হ মাটি কাছে দিছি মানে ঝাউ দিয়ে একটু সাফে দিব গাছ তো লেখা বুনলো বুনা শেষ আর মাটি আগলা যে মাটি গ্লাস লোকগুলো চাপিয়ে দিছি এখন হলো গাছ একটু জল দিয়ে দিই জল না দিলে আবার তাজা হইব না জল দিয়ে দিই ফুল গাছ বইনে সব কিছুই মোটামুটি শেষ করলাম এখন আমার যে জল দেওয়া প্রায় শেষ তো ফুল গাছগুলো বললাম খুব ভালো লাগলো আর ফুলের চারা লাগে তেমনি ভালো লাগে ফুল গাছে যে কোনো গাছের চারা লাগাতে ভালোই লাগে তো ছোটোমোটো একটা বাগান আর কি করে দিলাম আশা আসলো যে একটা বাগান করুন ফুলের তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।